এই বাংলাদেশ শহীদ তিতুমীরের বাংলাদেশ এই বাংলাদেশ ফকির মজনুশার বাংলাদেশ এই বাংলাদেশ হাদিস শরীয়তুল্লাহর বাংলাদেশ এই বাংলাদেশ শেখুল হাদিসের বাংলাদেশ এই বাংলাদেশ ফজলুল করিমের বাংলাদেশ এই বাংলাদেশ শাহজালাল ইয়ামনির বাংলাদেশ এই বাংলাদেশ আধার আলী রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ এই বাংলাদেশ শহীদ আল্লামা ইসহাক ফরিদির বাংলাদেশ এই বাংলাদেশ মুফতি আমিনির বাংলাদেশ এই বাংলাদেশ বড় হুজুরের বাংলাদেশ এই বাংলাদেশ আহমদ শফির বাংলাদেশ এই বাংলাদেশ আল্লামা নূর হোসেন কাসিমির বাংলাদেশ এই বাংলাদেশ আল্লামা জুনায়েদ বাবুনগরীর বাংলাদেশ এই বাংলাদেশ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মামুনুল হকের বাংলাদেশ এই বাংলাদেশ নরসিংদীর গর্ব এই বাংলাদেশ এই বাংলাদেশ এই বাংলাদেশ নরসিংদীর গর্ব নরসিংদীর জেলার গর্ব নরসিংদীর কৃতি সন্তান আমার মাথার মুকুট আমার সেরেতাজ আমার কলিজার টুকরা নয়নের মণি উস্তাদুল হুফাজ হাফেজ হাফিজুল্লাহর বাংলাদেশ হাফেজ হাফিজুল্লাহর বাংলাদেশ হাফেজ হাফিজুল্লাহর বাংলাদেশ এই ফিতনা ফাসাদের জামানায় যখন ফিতনা ফাসাদ মানুষকে চতুর্দিক থেকে অক্টোপাসের মতো ঘিরে রেখেছে ফিতনা আমাদের উপর এমনভাবে আসছে তসবির দানাটা ছিঁড়ে গেলে প্রত্যেকটা দানা যেমন টপ 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 করে পড়ে ফিতনা যেন বর্তমান জামানায় আমাদের উপর এমনভাবেই আসছে এমন পরিস্থিতিতে আমাদেরকে যদি কথা বলতে হয় এমন পরিস্থিতিতে আমাদেরকে যদি একসাথে হতে হয় এমন পরিস্থিতিতে আমাদেরকে যদি দিন নিয়ে কিছু কথা বলা আর আলোচনা করতে হয় আমার খুব শখ এবং আমার বিশ্বাস এবং আমি ফল অনুভব করছি ওই জায়গায় যেখানে কিছু মর্দে মুজাহিদ থাকে মুজাহিদরা যেখানে থাকে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার মতো সৈনিকরা যেখানে থাকে যারা বাতিলের সামনে বুক চিতিয়ে দাঁড়াবার মতো দুঃসাহস রাখে তাদেরকে নিয়ে যদি কিছু কথা বলা হয় এই কথাগুলো কলিজার ভিতরে ঢুকে ভবিষ্যতে কাজে লাগে তাদেরকে দিয়েই বদর কায়েম করা সম্ভব হবে তাদেরকে দিয়েই শামিলের যুদ্ধ পরিচালনা সম্ভব হবে তাদেরকে দিয়েই বালাকোট আবার কায়েম করা যাবে ইংরেজ ব্রিটিশ বেরিয়াদেরকে তাড়াবার জন্য পলাশির যুদ্ধ যেমনইভাবে হয়েছিল রেশমি রুমাল যেমনভাবে হয়েছিল বালাকোট যেমনিভাবে ঘটেছিল যেমনিভাবে হাজারে হাজারে কাতারে কাতারে মুসলমান শহীদ হয়েছিল আবার যদি এ পৃথিবীতে এ বাংলায় ইসলামকে জিন্দা করতে হয় বালাকোটের মতো কিছু শাহাদাত প্রয়োজন কিছু মুজাহিদ প্রয়োজন আলোচনার শুরুতে জিজ্ঞাসা করি জীবন দেওয়ার জন্য যদি দরকার হয় কোন কোন মুজাহিদ আজকের মজলিসে রাজি যদি থাকেন হাত উঠায়া দেখান হাত উঠায়া দেখান মোহতারাম উপস্থিতি আপনাদের খেদমতে আল্লাহর কোরআনের একটা আয়াতের কিয়দাংশ তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলা আখেরাতে মুমিন মুসলমানের জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা রেখেছেন আখেরাতে আল্লাহ তাআলা জান্নাতের মেহমানদারির ব্যবস্থা রেখেছেন কাদের জন্য রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা কোরআনের মধ্যে সুস্পষ্ট করে বলে দিয়েছেন যে আল্লাহ তাদের জন্য রেখেছেন আখেরাতের মেহমানদারি যে মানুষগুলো দুনিয়াতে দুইটি গুণের অধিকারী হবে কয়টি গুণ দুইটি আমি আমার বাকি কথায় যাবার আগে জিজ্ঞাসা করতে চাই আপনারা এই দুনিয়াতে একদিন ছিলেন ছিলাম না আমরা কেউ হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা একদিন আমার আলোচনা ছিল না আবার আমি দুনিয়াতে আসলাম কেমন ভাবে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুন্দর করে আল্লাহ বানালেন বানাবার পরে হলো কি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন আবার আমি বার্ধক্যে পৌঁছে যাব এরপরে হবে কি ফাইদা জাআ আজাল আমার মৃত্যুর সময় আসবে মৃত্যুর সময় আসলে আমি না মরে পারবো আল্লাহ বলেন ফাইদা জা আজাল লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন এক সেকেন্ড আগেও মরতে পারবে না এক সেকেন্ড পরেও মরতে পারবে না
আমি যদি মনে করি মরব না আমি পৃথিবীর থেকে পলায়ন করে কোথাও লুকিয়ে থাকব আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম তুই কোথায় পলায়ন করবি বান্দা মরণ তোর সাথে সাক্ষাৎ করবে বিজ্ঞানের উৎকর্ষতার সাধনের যুগে পৃথিবীতে আমি পলাবো না পলাবো আমি মঙ্গল গ্রহে পলাবো আমি চাঁদের দেশে সেখানে তো আর মরণ পৌঁছাতে পারবে না আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা ওই তারকার ভিতরে সুরম্য অট্টালিকা করে সেখানেও যদি তুই দুর্গের ভিতরে আশ্রয় গ্রহণ করিস মরণ সেখানে তোর যাবে তুই তো মরবি মরবি যে পৃথিবীর জন্য তোর এত মায়া এ পৃথিবীটাও আর থাকবে না আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান সব ধ্বংস হবে ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম মহাপরাক্রমশালী শুধু আল্লাহ তাআলা থাকবেন আল্লাহ তাআলা তখন একটা ডাক দিয়ে দিবেন লিমানেল মুলকুল ইয়াউম এই দুনিয়ার রাজা বাচ্চারা কই রে তোরা দুনিয়ার বাহাদুররা কোথায় লিমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্বকার কেউ জবাব দিবে না পিনপতন নীরবতায় আমার আল্লাহ তাআলা ডাক দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার একক ক্ষমতার মালিক আমি একমাত্র আল্লাহ আর কারো কোনো ক্ষমতা নাই আমি জিজ্ঞাসা করি পৃথিবী ধ্বংস হয়ে গেল পৃথিবীতে আমি বাঁচতে পারলাম না মরতে আমাকে হলোই একমাত্র আল্লাহর রাজত্ব যখন থাকবে ওই সময় আল্লাহ তাআলার সিদ্ধান্তের বাহিরে যাওয়ার আমার কোনো ব্যবস্থা থাকবে তখন আল্লাহর সিদ্ধান্ত জান্নাত বা জাহান্নাম আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা জাহান্নামের পথের পথিক হইতে চান কারা একটু হাত উঠায় দেখাইবেন এখনো তো ওয়াজের মনোযোগ হয় নাই আপনারা জাহান্নামের পথের পথিক হইতে চান না আমরা জান্নাতের পথিক কারা কারা হইতে চাই সবাই আলহামদুলিল্লাহ হাত নামাই জান্নাতের পথিক যদি হতে চাই জান্নাতি যদি হতে চাই আমাদেরকে ঈমান আর আমলকে ঠিক করতে হবে ঈমান আর আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ঈমান এটা অত্যন্ত প্রধান এক বিষয় আমার শেখ মুর্শিদ আল্লামা মুফতি হাফিজউদ্দিন দামত বরকাতুহুম ফিদায়ে মিল্লাত আউলাদে রাসূল সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরতকে আমি মাঝে মধ্যেই ফোন করি হযরত আমাকে বলেছেন বর্তমান জামানায় মাহফিলে যে তুমি মানুষকে শুধু জিকির আর ফিকিরের কথা বলবে এই কথাগুলি আপাতত একটু বন্ধ রেখো আমি তো বিভিন্ন জায়গায় জিকির ফিকিরের কথা বলছি আজকে মানুষের ঈমান নষ্ট হচ্ছে মানুষের ঈমান হরণ হচ্ছে ঈমানের জায়গাটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে ঈমান যদি ঠিক না থাকে মানুষের তো আমল কোনো কাজে আসবে না এজন্য আলোচনায় ঈমান ঠিক করার কথা বলবে আমিও আপনাদের সামনে ঈমান এবং আমল সম্পর্কে কয়েকটা কথা বলবো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ঈমানের ব্যাপারে ঈমানের ব্যাপারে ঈমানের ব্যাপারে আমরা কোথাও কোনো ছাড় দিতে রাজি আছি ঈমান কোন জিনিসকে বলা হয় ঈমান বলা হয় আল্লাহ তাআলার কোরআনের সবগুলি আয়াত একটা হরফ নুকতা সহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এই সবগুলি যারা মনে প্রাণে বিশ্বাস করে তার নাম হচ্ছে ঈমানদার যে এই সবগুলি বিশ্বাস করে না তার নাম ঈমানদার না অনেকে বলে থাকেন আমরা নামাজ পড়ি রোজা রাখি আমরা দান সাদকা করি আমরা মসজিদে দান করি মাহফিলে দান করি আমাদের অর্থকড়িতে লিল্লা বোর্ডিং চলে এতিমখানা চলে আমরা কি মুসলমান ঈমানদার নয় আমি আপনাকে বলবো আপনি আপনাকে ঈমানদার ভাবছুন আপনাকে আমি ইনফর্ম করছি কোরআনটা খুলবেন সূরাতুল হুজুরাত সূরাতুল হুজুরাত সূরাতুল হুজুরাতের ১৪ নম্বর আয়াতটা পড়বেন যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার বলছি কোটেশন আই রিপিট সূরাতুল হুজুরাত আর ১৪ নম্বর আয়াত মালিক বলেছেন একদল মক্কার মদিনার গ্রাম্য কিছু লোক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো তারা ঈমান গ্রহণ করেছে ভাবসাবটা তাদের অন্যরকম নবীজিকে এসে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো মানুষের কাছে ঈমানের দাওয়াত দিচ্ছেন কালিমার দাওয়াত দিচ্ছেন আপনার দাওয়াত পেয়ে পেয়ে তারা ঈমান আনয়ন করছে আমরা কিছু লোক আপনার দাওয়াত দেওয়ার প্রয়োজন হয়নি আপনি আমাদেরকে দাওয়াত দেননি আমরা নিজেরা নিজেরা ঈমান নিয়ে এসেছি সুতরাং আপনার দাওয়াত ছাড়া যেহেতু ঈমান এনেছি সুতরাং ইসলামের মধ্যে আমাদের তো আলাদা একটা অংশ হওয়া দরকার সরকার দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
তারা যখন এই কথাগুলি পেশ করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, হায় কত বড় ঈমানদার, নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত বন্দিগি করে, আমি দাওয়াত দেওয়া ছাড়াই ঈমান এনেছে। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করেছেন সূরাতুল হুজুরাতের ১৪ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ক্বালাতিল আ'রাবু আমান্না, ক্বালাতিল আ'রাবু আমান্না। আল্লাহ তাআলা জানান, নবী কিছু লোক আপনার সামনে এসে তার ঈমানের দাবি করবে, তার ঈমানের প্রকাশ করবে, ভাবসাবটা এমন যেন সে সবচেয়ে বড় ঈমানদার, তার ঈমানের কর্মকাণ্ডের ঘোষণা আপনার সামনে দিবে। কিন্তু আপনি জেনে রাখুন, তারা মুসলমান, তারা মুসলমান, কিন্তু ঈমান এখনো তাদের অন্তরে ঢুকে নাই। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের মাতাহাতে আলোচনা করেছেন, একজন মানুষ নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, যাকাত দিতে পারে, গরিবকে সহযোগিতা করতে পারে, এর দ্বারা মুসলমান হয়, ঈমানদার হইতে পারে না। ভাইরা, আজানের আওয়াজ, আজানটা শেষ হোক, আমরা একটু জবাব দেই, আজ এরপরেই শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আমাদের মূল কথায় ফিরে আসি, নামাজের আগ পর্যন্তই আমরা কথা বলবো ইনশাআল্লাহ। বলছিলাম ঈমানের কথা, ঈমান, কেউ নামাজ পড়ে, রোজা রাখে, এর দ্বারা মানুষ মুসলমান হয়, ঈমানদার হয় না। এর প্রমাণ সূরাতুল হুজুরাত এর ১৪ নম্বর আয়াত, এমনকি সূরা বাকারার ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, অমিনান নাস মাই ইয়াকুল আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একদল মানুষ রয়েছে এমন, যারা বলে আমি আল্লাহ বিশ্বাস করি, আখেরাত বিশ্বাস করি, আল্লাহ বলেন তারা ঈমানদার না। এবার আমাদেরকে তাহলে চিনে নিতে হবে, নামাজ পড়েও ঈমানদার হয় না, রোজা রেখেও ঈমানদার হয় না, কি করলে ঈমানদার হয়, এর একটা পরিচয়ের দিকে আমি যাব। আপনারা এর পরিচয় শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি এর পরিচয় শুনেন, নিজের মধ্যে যদি ঘাটতি থাকে, ঘাটতিটাকে দূর করে নিজের ঈমানটাকে পাক্কা করার জন্য যারা রাজি আছেন, মালিককে হাত উঠায় দেখাইবেন, এরপরেই বাকি কথার দিকে যাব। কারা কারা রাজি আছে একটু হাত উঠায় দেখান, আল্লাহকে চিৎকার দিয়ে ডাক দেন, বলুন আল্লাহু আকবার। হাত নামান। মহতারম উপস্থিতি, যে কথাটাই আমি যাচ্ছি, যে ঈমানের পরীক্ষাটা আর সংঘাতটা কখন হয়, নামাজ আর রোজার দ্বারা ঈমানের পরিচয় পাওয়া যায় না। ঈমানের পরিচয় পাওয়া যায় কখন, যখন আমার সাথে ঈমানের সাথে দুনিয়ার সাথে একটা দ্বন্দ্ব হয়, দ্বন্দ্বের মধ্যে যে দুনিয়াকে বাদ দিয়ে আমি যদি ঈমানকে প্রাধান্য দিতে পারি, আল্লাহর আল্লাহর রসুলকে প্রাধান্য দিতে পারি, তখনই আমার ঈমান হয়, নতুবা ঈমান হয় না। যে যায় কে, যে ব্যক্তি হোক না কেন, আমি আপনাদেরকে বলি, কেউ যদি দেশের প্রেসিডেন্ট হয়ে যায়, ভালো করে বুঝেন, দেশের প্রেসিডেন্ট হয়ে গেল, কেউ প্রধানমন্ত্রী হলো, কেউ মন্ত্রী আর এমপি হলো, কেউ সচিব হয়ে গেল কেউ, কিন্তু আল্লাহর কোরআনের আয়াত যদি বিশ্বাস না করেন, অথবা সে নামাজ রোজা সব করেন বটে, তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করেন, কিন্তু ঈমানের সাথে আখেরাতের সাথে দুনিয়ার সংঘাত হলে, দুনিয়াকে দুপায়ে দলে আখেরাতের পথে যিনি আগাতে পারেন না, প্রেসিডেন্ট হইতে পারেন, ঈমানদার হইতে পারে না, প্রধানমন্ত্রী হইতে পারে, ঈমানদার হইতে পারে না, মন্ত্রী এমপি হতে পারে, ঈমানদার হইতে পারে না, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না, ঈমানদার হইতে পারে না। তাহলে কি লাগে, লাগে কি বুঝার জন্য যাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা ছিল মূর্তি পূজক, বাবা ছিল মূর্তির পক্ষে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মূর্তি ভাস্কর্য সুপিস এইগুলির পক্ষে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। দীর্ঘদিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝালেন, কিন্তু তার বাবা শুনতে রাজি হলো না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা জানায় দিলেন, তুমি কোনো কম্প্রোমাইজ করতে পারো না, মূর্তির পক্ষ নিতে পারো না, তোমার বাবাও যদি হয় বাবার পক্ষ নিতে পারো না। এই যখন ঘোষণা আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কাছে রইলেন,
না বাবা কেও ছাড়লেন দেশটাও ছাড়লেন আসুন নূহ আলাইহিস সালামের কাছে নৌকায় উঠলেন নূহ পুত্র কেনান এখনো উঠে নাই কেনানকে ডাকলো ছেলে বৎস আসো আমার নৌকায় নতুবা তুমি বাঁচতে পারবে না বৎস ডাক দিয়ে বলে বাবা উঠবো না তোমার নৌকায় পাহাড়ের চূড়ায় যে আশ্রয় গ্রহণ করব নূহ আলাইহিস সালাম বলে সন্তান তুই আশ্রয় তো পাবি না আল্লাহর দয়া ছাড়া ধ্বংস হয়ে গেল নূহ আলাইহিস সালামের ছেলে নূহ আলাইহিস সালাম ডাক দিলেন আল্লাহকে আল্লাহ আমার পরিবারকে তুমি রক্ষা করলে না তুমি তো বলেছিলে রক্ষা করবে আমার সন্তান তো নৌকায় উঠল না সে তো রক্ষাও পেল না আল্লাহ ডাক দিয়ে দিলেন নূহ তোমাকে নবী বানিয়েছি আমি আল্লাহ দয়া করেছি সন্তানের জন্য সুপারিশ করবে যে সন্তান তোমার সাথে আমি আল্লাহর ব্যাপারে কম্প্রোমাইজ করতে রাজি হয় না তার দুনিয়াকে নিয়েই থাকে দুনিয়াকে দুপায়ে দলে আমি আল্লাহর পক্ষে আসতে পারে না তোমার ঔরসার সন্তান হতে পারে রুহানি সন্তান হইতে পারে না এই তো গেল ইব্রাহিম আলাইহিস সালামের কথা এই তো গেল নূহ আলাইহিস সালামের কথা এভাবে হাজার 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 শত শত ঘটনা রয়েছে নবী এবং রসুলদের রয়েছে আমার আকাবিরদের আমি সেদিকে জিজ্ঞাসা করে যাইতে চাই না আমি শুধু আপনাদের কাছে জানতে চাই ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে দ্বন্দ্ব হলো বাবাকে দুবাই দলেছেন বাবার মূর্তিকে ভেঙে ফেলেছেন বাবার মূর্তিকে পায়ের নিচে পদদলিত করে আল্লাহর পক্ষ নিয়েছেন নূহ আলাইহিস সালামের সামনে তার সন্তান এসেছে নূহ আলাইহিস সালাম সন্তানের পরোয়া করে নাই সন্তানকে ছিটকে ফেলেছেন আল্লাহর পক্ষ অবলম্বন করেছেন আজকের দুনিয়ায় যদি কেউ পক্কা সাচ্চা ইমানদার হতে হয় জান্নাতের পথের পথিক হতে হয় জাহান্নাম থেকে বাঁচতে হয় ইসলামের সাথে যখন তার সংঘাত আসবে সামনে তার বাবা থাক সামনে তার ছেলে থাক সামনে তার রাজনৈতিক দল থাক সামনে তার নেতা থাক সামনে তার হাজার বছরের বাঙালি থাক কোনো পরোয়া নাই কোনো পরোয়া নাই সব কিছুকে দুপায়ে দলে আল্লাহর পক্ষ যারা নিবে তারা হবে ইমানদার আমি জানতে চাই ও চৈতন্যার মুসলমান নরসিংদীর মুসলমান আজকের জনসমুদ্র থেকে ঘোষণা দিতে হবে সামনে যা আসুক আল্লাহর আল্লাহর রসুলের সামনে কম্প্রোমাইজ নাই কম্প্রোমাইজ নাই আল্লাহর পক্ষ নিব প্রয়োজনে নিজের জীবনটা দিয়ে দিব কারা কারা রাজি আছো যেহেতু যেহেতু স্লোগানের মধ্যে আপনারা ইসলামের শত্রুদের কথা বলেছেন এজন্য আমি আমার আলোচনাকে আর একটু ঘুরাই ইসলামের শত্রুদের কথা বলেছেন আরে আপনি ইসলামের শত্রু খুঁজেন আপনি তো ইমান চোর তালাশ করা দরকার ইমানের ডাকাত তালাশ করা দরকার আজকে ইমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আপনার হয়তো খবর নাই আজকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আজকে আমার আর আপনার ঈমানটাকে হরণ করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র হচ্ছে আমি হয়তো আপনাদেরকে সময় স্বল্পতার মাধ্যমে ইসলামের বিরুদ্ধে কি কি চক্রান্ত চলছে ঈমানের বিপক্ষে কি কি চক্রান্ত চলছে হয়তো আমি হাতে ধরে একটা একটা করে বুঝিয়ে দিতে পারবো না সময় যেহেতু স্বল্প সময় আমাকে সঙ্গ দিবে না তারপর মুঠের উপর আপনাদেরকে দুই একটা কথা জিজ্ঞাসা করি আজকে আমার আপনার ঈমান চোর দুনিয়াতে আসে কি নাই আসে ঈমান চুরি করার জন্য কিভাবে আসবে আপনার সামনে আসবে নেক সুরতে ভালো সুরতে আসবে কি নেক সুরতে আসবে আপনার সামনে নেক সুরতে শয়তান এমনভাবে আসবে ঈমান চোর আসবে বলবে আমরা শেষ নবীর উম্মত আমাদের কাজ দিনের দাওয়াত দেওয়া এই উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন দিনের দাওয়াতের জন্য যদি আজকে দাওয়াতের কাজ না করি আমাদের শ্রেষ্ঠত্ব থাকবে না হা ওয়েলকাম চলো দাওয়াতের কাজে যখন আপনি যাবেন তখন আপনাকে বলে দিবে দেখো মূসা আলাইহিস সালামকে আল্লাহ দাওয়াতের দায়িত্ব দিয়েছিল তিনি দাওয়াতের কাজ বাদ দিয়া আল্লাহর কাছে চলে গিয়েছেন দাওয়াতের কাজে যেহেতু উনি গাফলতি করেছেন এজন্য উম্মত বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছে এই যে একটা কথা আপনাকে চমৎকার বলে দিল আপনি বলেন তো কোনো নবীকে কেউ যদি ঈমানের ব্যাপারে দাওয়াতের ব্যাপারে দোষী সাব্যস্ত করে তার ঈমান থাকতে পারে পারে তার ঈমান থাকতে পারে না আরেক দল বেরোবে আপনাকে নেক্সট সুরতে ধোকা দিবে আপনাকে এসে সুন্দর করে বলবে দেখো দেখো
আমার তোমার নবী, আমার তোমার নেতা, বিশ্ব নেতা মুস্তফা, আমরা আদর্শ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীর সাহাবীদেরকে আমরা মিয়ার হক মানব না, নবীর সাহাবীদেরকে আমরা সত্যের মাপকাঠি মানব না। আমাদের জন্য একমাত্র সত্যের মাপকাঠি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, চোরের হাত কাটা লাগে কি না, জিনাকারের বিচার আছে কি না? মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে চুরি করেছিল, জীবনে জিনা করেছিল, তাহলে চুরির জন্য কি শাস্তি হবে, জিনার থেকে কিভাবে তওবা করবে, এটা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শিখতে পারবেন না, শিখতে হবে নবীর সাহাবীদের থেকে। এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত 73 দল হবার পরেও একদল জান্নাতে যাবে, কারা যাবে? নবী বলেন, মা আনা আলাইহি ওয়াসহাবি। নবী বলে, আমি এবং আমার সাহাবীদের দল। আজকে আপনাকে নেক্সট সুরতে ঢোকা দিবে, সাহাবিদেরকে মিয়ারে হক মানা যাবে না, যেখানে নবী বলেন মানতে আর কোনো ধর্মীয় নেতা যদি বলে না মানতে। এই হাদিসকে যদি কেউ বাদ দেয় আর অস্বীকার করে, প্লিজ বলেন তো ইমান থাকবে কি? এই ইমান চোর, ইমানের ডাকা তো আছে, কিভাবে বুঝাবো? ইহুদি খ্রিস্টানের দোসর পার্শ্ববর্তী দেশ হয়ে আমার দেশে সুসংগঠিত সংগঠন তারা করেছে, ইসকন নাম দিয়েছে, স্কুলে রাস্তার মোড়ে যত্রতত্র তারা মূর্তি স্থাপন করছে সৌন্দর্যের নামে, সৌন্দর্যের নামে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সৌন্দর্যের নাম করে হোক, জেব সুবিসের নাম করে হোক, বাচ্চাদের খেলনার নাম করে হোক, ইতিহাস স্মরণ করার নাম করেই হোক, যে কোনো নামই, মূর্তি যখন আপনার সামনে আসবে, এটা হালাল না হারাম? জোরে বলতে হবে, হালাল না হারাম? এইটা হারাম, কোনোদিন হালাল হতে পারে না। দেখেন, এইটা আপনার চোখের সামনে দিয়ে আসছে, এটা আন্দোলন নিয়ে আসছে, আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, চোর আসে চুপে চুপে, ডাকাত আসে সামনে সামনে। আরো হাজার হাজার উদাহরণ রয়েছে, আজকে সময় আমাকে সঙ্গ দিচ্ছেন আপনাকে উদাহরণ দেওয়ার জন্য। শুধু আমি আপনাদেরকে জানতে চাইব, ইমানের চোর আর ডাকাত আছে কি নাই? যদি আমরা এর থেকে সাবধান না হই, আমার আর আপনার ইমানটা যদি চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, তাহলে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে, যাবে না? তাহলে ইমানটা হেফাজত করা দরকার আছে কি নাই? আছে। কিভাবে ইমান হেফাজত করব, এটা শিখার জন্য আমাদেরকে চলে যেতে হবে ওহদের ময়দানে। ওহদের ময়দানে নবীর চাচা শাহাদাত বরণ করেছেন, শরীরটাকে টুকরা টুকরা করেছেন, চলে যেতে হবে হযরত খুবাইবের কাছে। কিভাবে শাহাদাত বরণ করেছেন, চলে যেতে হবে আমাদেরকে। যুবক, তোমাকে বলছি, তুমি চলে যেতে হবে কারবালায়, কারবালায় যেতে হবে। হুসাইন কিভাবে শাহাদাত বরণ করেছেন, এ যুবক তোমাকে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুবাইবের কাছে। মুসাইলামা কাযযাবের নিষ্ঠুর নির্যাতনে কিভাবে তিনি শাহাদাত বরণ করেছেন, এক এক করে কয়জনের নাম বলবো, কোনো মা বোন যদি শুনে থাকেন আপনাকে বলবো, ইমানের হেফাজতের এই জামানায় যখন ইমানকে চোর আর ডাকাতরা হরণ করে নিচ্ছে, এই সময় ইমান হেফাজতের জন্য আমাদেরকে চলে যেতে হবে মারা হযরত সুমাইয়ার কাছে। কিভাবে সুমাইয়া শাহাদাত বরণ করেছিল, তাদের শাহাদাতের কথা স্মরণ করতে হবে, তাদের শাহাদাতের ইতিহাসগুলি পড়তে হবে। ওই ইতিহাসগুলি পড়ে পড়ে নিজের ইমানটাকে এমনভাবে শক্ত করতে হবে, এমনভাবে শক্ত করতে হবে, বাতিল যেভাবেই আসুক না কেন, যেভাবেই আসুক না কেন, আমার কল্লা যদি দেওয়া লাগে কল্লাটা দিব, হাত দেওয়া লাগলে হাত দিব, চোখ দেওয়া লাগলে চোখ দিব, সিনাটাকে যদি টুকরা টুকরা করতে হয়, কোটি কোটি টুকরা হয়ে যাব, আমার ইমান দিব না, ইমান দিব না। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? এই কথাগুলি বললাম আপনাদের জন্য, একটি কথা তো আমি বলতে চাই, একটি কথা তো আমি বলতে চাই, ওই বাতিল চক্রদের জন্য যারা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে আমার সমাজে ইমানের চোর হয়ে এসেছে, ইমানের ডাকাত হয়ে এসেছে, ইমানের বিরুদ্ধে আর ইসলামের বিরুদ্ধে হাজার রকম ষড়যন্ত্র নিয়ে চতুর্দিক থেকে অক্টোপাসের মতো আমাদেরকে ঘিরে রেখেছে,
ওই বাতিলের ব্যাপারে আমরা দুটো কথা বলতে চাই। ওই বাতিলের ব্যাপারে আমরা ছাড় দিতে রাজি নাই। আমি তো ঘোষণা দিচ্ছি, ওই বাতিলের সাথে কোনো আপোষ নাই, তাদের সাথে কোনো সার নাই। তাদের সাথে লড়াই করতে হলে বুক ছিটিয়ে লড়াই করব, শরীরের মাথা থেকে পা পর্যন্ত টুকরা টুকরা করে দিব। আপনারাও যদি রাজি থাকেন হাত উঠায়া দেখাইলে সামনের কথা বলবো আমি ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন একটু হাত উঠায়া দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাতগুলি নামান। মোহতারাম ভাইয়েরা এইবার আসেন, তাদের উদ্দেশ্যে আমাদের কি বক্তব্য হতে পারে? তাদের উদ্দেশ্যে বক্তব্য হবে, এ ইসলামের চোরেরা, ইমানের চোরেরা, এ ইমানের ডাকাতেরা, এ ইসলামের শত্রুরা, যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস, যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সরকারের ভিতরে ঘাপটি মেরে আছিস, যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেবার নামে আমার দেশটাকে দখল করে বসে আছিস, যারা ইসলামের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে হাজার রকম ষড়যন্ত্র নিয়ে সারা দেশে জাল বিস্তার করে আছিস, আজকের এই নরসিংদীর চৈতন্যার জনসমুদ্র থেকে তোদের জন্য আমরা ঘোষণা দিতে চাই, তোরা মনে রাখবি, এই বাংলাদেশ তোদের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ তোদের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ শহীদ তিতুমীরের বাংলাদেশ, এই বাংলাদেশ ফকির মজনুশার বাংলাদেশ, এ বাংলাদেশ হাদি শরীয়তুল্লার বাংলাদেশ, এই বাংলাদেশ শেখুল হাদিসের বাংলাদেশ, এই বাংলাদেশ ফজলুল করিমের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালাল ইয়ামনির বাংলাদেশ, এ বাংলাদেশ আধার আলী রহমতুল্লাহ আলের বাংলাদেশ, এই বাংলাদেশ শহীদ আল্লামা ইসহাক ফরিদির বাংলাদেশ, এ বাংলাদেশ মুফতি আমিনির বাংলাদেশ, এ বাংলাদেশ বড় হুজুরের বাংলাদেশ, এ বাংলাদেশ আহমদ শফির বাংলাদেশ, এ বাংলাদেশ আল্লামা নূর হুসেন কাসিমির বাংলাদেশ, এ বাংলাদেশ আল্লামা জুনায়েদ বাবুনগরীর বাংলাদেশ, এ বাংলাদেশ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মামুনুল হকের বাংলাদেশ, এই বাংলাদেশ নরসিংদীর গর্ব, এই বাংলাদেশ, এই বাংলাদেশ, এই বাংলাদেশ নরসিংদীর গর্ব, নরসিংদীর জেলার গর্ব, নরসিংদীর কৃতি সন্তান, আমার মাথার মুকুট, আমার সেরেতাজ, আমার কলিজার টুকরা, নয়নের মণি, উস্তাদুল হুফাজ হাফেজ হাফিজুল্লাহর বাংলাদেশ, হাফেজ হাফিজুল্লাহর বাংলাদেশ, হাফেজ হাফিজুল্লাহর বাংলাদেশ, হে ইসলামের শত্রু, ইসলামের শত্রু, ইহুদি খ্রিস্টানের দালাল কুলাঙ্গার, ইহুদি খ্রিস্টানের দোসর শুনে রাত তোরা, এটা তো তাদের বাংলাদেশ, তারা আমাদের পূর্বসূরী, কেউ চলে গিয়েছেন, কেউ এখনো আছেন, অতীত ইতিহাস তালাশ করে দেখ, যখন তোদের পূর্বপুরুষ ইসলামের দুশ্মন ইমান চোর আর ইমান ডাকাতেরা যখন আমার দেশে বিভিন্ন নামকরণ করে, কখনো সেবার নাম করে, কখনো রাষ্ট্র পরিচালনার নাম করে, বিভিন্ন নামকরণ করে তোরা যখন আমাদের দেশে এসেছিস, ষড়যন্ত্রের জান বুলে মুসলমানদেরকে তোদের জালে ফাঁসিয়েছিস, ইমান যখন ধ্বংস করতে গেলি, ইসলাম যখন ধ্বংস করতে গেলি, মাদ্রাসা মসজিদ যখন ধ্বংস করতে গেলি, আলেমদের যখন ঘর মটকাতে গেলি, আলেমদের যখন হাত ভাঙলি, আলেমদেরকে যখন দিল্লির চাঁদনি চক থেকে শুরু করে পাঞ্জাবের খেইবার পর্যন্ত এমন একটা বৃক্ষ বাকি দিলি না, প্রত্যেকটা বৃক্ষের মধ্যে কোরআনের হাফেজ আর আলেমের লাশ ঝুলিয়েছিলি, তখন আমার পূর্বপুরুষরা, তখন আমার পূর্বপুরুষরা চতুর্দিক থেকে হুঙ্কার তুলে তোদের বিরুদ্ধে লড়াই করেছিল, তোদের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, তোদের বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়েছিল। ও কুলাঙ্গাররা স্মরণ রাখ, স্মরণ রাখ, আমরা তাদের উত্তরসূরী, আবার যদি প্রয়োজন পড়ে, আবার যদি প্রয়োজন পড়ে, আমরা এক একজন, আমরা এক একজন শাহজালাল হয়ে, শাহ মখদুম হয়ে, হাদি শরীয়তুল্লাহ হয়ে, ফকির মজনুশাহ হয়ে, শহীদ তিতুমির হয়ে, আহমদ শফি হয়ে, বাংলার মাদানী নূর হুসাইন কাসিম হয়ে, বাংলার চতুর্দিক থেকে, দিক বিদিক থেকে তোদের বিরুদ্ধে এমন দুর্বার আন্দোলন করে তুলব, আমাদের পূর্বপুরুষরা তোদেরকে পালাতে দিয়েছিল, আমরা তোদেরকে পালাতেও দিব না, পালাতেও দিব না।
মহতারাম উপস্থিতি 8টা পর্যন্ত সময় বলা হয়েছিল, রয়েছে মাত্র আর 5 মিনিট। আমি কথাগুলি সব গুছাইতে পারবো না আপনাদের কাছে, আপনাদের স্লোগানের কারণে আমি মধ্য দিয়ে, যেহেতু স্লোগানের মধ্যে শত্রুদের কথা বলেছেন এজন্য তাদেরকে একটু করে চিনালাম, আবার ফিরে আসেন আগের কথায়। ঈমান হেফাজত করা দরকার আছে কি নাই? ঈমান আমাদের হেফাজত করা দরকার রয়েছে। ঈমান যদি না থাকে আমল দিয়ে কাজ হবে না। সুতরাং আপনি মন্ত্রী হন, এমপি হন, আপনি আরো কিছু হন না কেন, চাই আপনি মাফিয়া চক্রের সদস্য হন, আমাদের পরোয়া নাই। আপনি যাই হন না কেন, বিশ্ব টেররিস্ট মাফিয়া চক্রের সাথে আপনার যদি আঘাত হয় তাহলে আপনি হাসারের ময়দানে নাজাত পেয়ে যাবেন, এমন নয় আপনি সারা রাত্র 200 রাকাত নফল নামাজ পড়েন, আমাদের পরোয়া নাই। ফজরের সময় কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করেন, আমাদের পরোয়া নাই। আমরা বলবো ইমানদার যদি হতে হয় কোরআন ও হাদিসের দ্বারস্থ হতে হবে। কোরআন যাকে ইমানদার বলবে সেই ইমানদার হবে, দাড়ি আর টুপি লাগাবে, খানকার মধ্যে বসে পড়বে, লক্ষ ভক্ত আর মুরিদ নিয়ে ঘুরবে, আর গান গাইতে থাকবে মাঠে। আল্লাহ তাআলার ধনের কথা নবীরে দিয়ে দিয়েছেন, আল্লাহর ক্ষমতা নবীরে দিলেন, নবীর ক্ষমতা আজ খাজাকে দিলেন, খাজা আজমিরে নিয়ে শুয়ে রইলেন। এই ধরনের দাড়িও হোক টুপি হোক আর মন্ত্রী হোক এমপি হোক, আমরা সবাইকেই বলবো তোদের কাউকে আমরা ছাড় দিতে রাজি নাই। তোদের সবার ব্যাপারে আমাদের ঘোষণা, সুস্পষ্ট ঘোষণা, স্পষ্ট বক্তব্য এই যে যতদিন পর্যন্ত কোরআনের দ্বারস্থ না হবি, যখন 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 ইসলামের সাথে কোনো সংঘাত আসবে, একদিকে তোমার রাজনৈতিক দল আরেকদিকে তোমার ইসলাম, একদিকে তোমার পীর বাবা আরেকদিকে তোমার ইসলাম, একদিকে তোমার এলাকাবাসী আরেকদিকে তোমার ইসলাম, একদিকে তোমার বাবা বিবি বউ আরেকদিকে তোমার ইসলাম, প্রত্যেকটা জায়গায় যখন সব কিছুকে দুপায়ে দলে আল্লাহর পক্ষ অবলম্বন না করবে তুমি ইমানদার হতে পারবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা মানুষের কথা বাদ দেন, এবার আপনাদের কথা বলেন, আপনারা পৃথিবীর যা কিছু সামনে আসুক যত বাতিল আসুক সব কিছুকে দুপায়ে দলে দুনিয়াকে পায়ে আঘাত করে আখেরাতের পথে চলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি আপনার কলিজার টুকরা সন্তানকে দেয়া লাগে তাইলে কি দিতে পারবেন? এই ক্ষেত্রে পারবেন না। ছোট্ট একটা গল্প বলে শেষ করি। আরে মুসাইলামার দরবারে আল্লাহর নবীর সাহাবি বন্দী হলো, আল্লাহর নবীর সাহাবিকে মুসাইলামা জিজ্ঞাসা করে, এই তুই মোহাম্মদকে নবী মানিস? বলে হ্যাঁ মানি। কয় মোহাম্মদ না এবার আমাকে মান? কয় বলে হবে না, একটা হাত কেটে দি। আবারও বলল, আবারও বলল মানি না, পা কেটে দিল। এভাবে টুকরা টুকরা করে দেওয়া হলো নবীর সাহাবি, তাকে যখন নির্মমভাবে শহীদ করা হলো মুসলমান। ভালো করে শুনেন যে কাহিনীটা বলছি, আর দিস ইজ দ্য মেন পয়েন্ট। যখন তাকে নির্মমভাবে শহীদ করা হলো, তার এই সংবাদটা পৌঁছতো তার মা উম্মে আম্মারার কাছে। উম্মে আম্মারাকে বলা হলো, তোমার ছেলেকে, তোমার ছেলেকে মুসাইলামা নির্মমভাবে শহীদ করে দিয়েছে, তোমার এজন্য কি কষ্ট? উম্মে আম্মারা শুনে শুকরিয়া আদায় করে বলেন, আলহামদুলিল্লাহ। ভাই ভালো করে শুনেন, মানুষ জিজ্ঞাসা করে, উম্মে আম্মারা তোর একটি মাত্র ছেলে, এই ছেলে তোর অবলম্বন, ছে ছাড়া তোর করার কেউ কিচ্ছু নাই, এ ছেলে তোকে খাওয়ায়, এ ছেলে তোর জন্য উপার্জন করে, তাকে হত্যা করার পরে তুই শুকরিয়া আদায় করিস কেন? উম্মে আম্মারা বলে, উম্মে আম্মারা বলে, যেই দিন সন্তান পেটে নিয়েছিলাম, সন্তান কিস্তন্ত দুগ্ধ দিয়েছিলাম, রাতের বেলায় সন্তানের জন্য কষ্ট করেছি, তখনই মালিককে বলেছি, মালিক আমি আমার সন্তান দুনিয়াতে কামাই খাওয়ার জন্য পালি না, আমার সন্তান ভবিষ্যতে আমাকে উপার্জন করে খাওয়াবে এজন্য সন্তান পালি না, সন্তানকে দুধ এজন্য দেই না, আমি যখন অচল হয়ে পড়ব সন্তান আমার সেবা করবে এজন্য আমি আমার সন্তান পালি না, যেদিন আমি অচল হয়ে থাকব আমার সন্তান আমার খেদমত করবে এজন্য আমার সন্তান পালি না, আমার রিজিকের দায়িত্ব আমার আল্লাহর, আমার জানমালের দায়িত্ব আমার আল্লাহর, আমি এ সন্তানটাকে পালতেছি আল্লাহ তোমার ইসলামের জন্য, তোমার দিনের জন্য, তোমার নবীর জন্য, আমার এ সন্তানটাকে তুমি তোমার ইসলামের জন্য কবুল করবে, তোমার নবীর জন্য কবুল করবে, তোমার দিনের জন্য কবুল করবে, প্রয়োজনে আমার সন্তানটা শহীদ হবে আমি শাহাদাতের মা হব, শহীদের মা হব, হাশরের ময়দানে শহীদের মা হিসাবে তোমার দরবারে হাজিরা দিব, আমার পরোয়া নাই, আমার সন্তানটাকে
তুমি তোমার ইসলামের জন্য কবুল করো, আল্লাহ আমার দোয়াটা কবুল করেছেন, আমার সন্তানকে দুধ খাওয়ানো সার্থক হয়েছে, আজকে আমার সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এজন্য আমার গর্বের বিষয়। ও মুসলমান ভাই বাবা বন্ধু, আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার কলিজার টুকরা দুটি ছেলে রয়েছে, আমার বড় ছেলের নাম মুহাম্মদ, ছোট ছেলের নাম আহমদ। মুহাম্মদ আর আহমদের ব্যাপারে আপনাদের সামনে ঘোষণা, আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ মুহাম্মদ আর আহমদ দুনিয়াতে থাকতে ইমাম মাহদি যদি জমিনে আসে, আমার ছেলে মুহাম্মদ আর আহমদকে ইমাম মাহদির দলে দাঁড় করাইবা, ইমাম মাহদির পিছনে রাখবা, ইমাম মাহদির সাথে রেখে তাদেরকে জিহাদে শরিক করে তাদের শরীরটা টুকরা টুকরা করে ওই হুবাইবের মতো, ওই খুবাইবের মতো, ওই হামজালার মতো, ওই হামজার মতো শহীদ করে দিবা, ইসলামের জন্য কবুল করবা। আমি হাসরের ময়দানে তোমার সামনে দাঁড়াবো, কিচ্ছু করতে পারি না, দিনের জন্য শহীদের বাবা হিসাবে এসেছি, আল্লাহর কাছে আমার এই ফরিয়াদের কামনা। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা আপনার সন্তান, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার বিবি, আপনার বাবা, আপনার দল, আপনার মত, আপনার বাড়িঘর সব কিছু আল্লাহর আল্লাহর রসুলের জন্য উৎসর্গ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? That's what